চট্টগ্রামের কৃষি মোড় থেকে নাম্বারকেটের দিকে যাওয়ার কিংবা মুরাদপুর বা মহাদারহাটের দিকে যাওয়ার যে ফ্লাইওভার, ঠিক ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় আজকে একটি বিচিত্র জিনিস আপনাদেরকে জানাচ্ছি। এটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা অনেকেই রাস্তার পাশ থেকে হকারদের থেকে মধু কিনেন, এই মধুটা যে আপনাদের কত বড় ক্ষতিকর, মারাত্মক, জীবনহানি বা বিপর্যয়মূলক অবস্থা সৃষ্টি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ আজকে আপনাদের দিব। এই তোমার নাম কি? শাওন। এই যে শাওনের হাতে যে মধু দেখতেছেন, এটা সে এই ফ্লাইওভারের মাঝে মধু বিক্রি করছে কিভাবে? এই যে দেখতেছেন এই আগুন, দেখেন দেখি এটা কিন্তু ওই যে আগুন। এই সে বলতেছে যে এই মাত্র এই বাসা থেকে সে মধু ভেঙে নিয়ে আসছে, এই এখান থেকে এই মৌচাক থেকে আগুন দিয়ে সে এই মৌমাছির বাসা থেকে মধু আহরণ করে নিয়ে আসছে, একেবারে ফ্রেশ খাঁটি মধু। ভিতরে ওই যে গাছের গুঁড়িও দেওয়া আছে যাতে বিশ্বাস করতে পারে, এবং এরকম প্রমাণ দিয়ে সে মধু বিক্রি করতেছে। দীর্ঘদিন সে এরকম মধু এই জায়গায় বিক্রি করে আসতেছে। তো এটাকে আজকে ভাইয়েরা, ভাই আপনার নাম কি? রঞ্জন বড়ুয়া। কোথায় থাকেন ভাইয়া? ভদ্রাহাট থাকেন। ভাইয়ের নাম কি? রাস্তা ভাই কোথায় থাকেন? মারুফ ভাই কোথায় থাকেন? চাঁদপুরা থাকেন। ওনারা অনেকদিন যাবত ট্রেস করে অবশেষে ধরতে পারছে, ওনারাও কিন্তু এই মধু নিয়েছিল, এটা ল্যাবে টেস্ট করছে। কি কি পাইছে ল্যাবে? মধু তৈরি করা হয়েছে যা মানব দেহের জন্য, যদিও মুখে দিলে সুস্বাদু লাগবে, কিন্তু মানব দেহের জন্য মারাত্মক, ক্ষতিকর এবং জীবন হানিকর বা ক্যান্সার সৃষ্টি করার মতো, শরীরের মরণঘাতী রোগ সৃষ্টি করার মতো অবস্থা তৈরি করতে পারে এই মধু। তো তোমার তোমাকে দিয়ে যে কাজ করে ওর নাম কি? শিরিন। সে থাকে কোথায়? শান্তিনগর। শান্তিনগরের শিরিন, ও হচ্ছে ওদের লিডার। তো ওর মূলত তোমরা কজন কাজ করো আর কজন এরকম তোমার সাথে আছে? ওর সাথে এরকম আরো কয়েকজন সহ এই মধুগুলা ওর থেকে নিয়ে আসে এই ফ্লাইওভারের মাঝে। এই যে আগুন দেখতেছেন, এই মাত্র মধু সংগ্রহ করে ভেঙে নিয়ে আসছে, একেবারে হাতে হাতে প্রমাণ দিয়ে মানুষের চোখে তাক লাগিয়ে, ধোকা লাগিয়ে মধুর ব্যবসা করছে। তাই আমরা মানবিক পুলিশের সিএমপির পক্ষ থেকে নগরবাসীকে বা যারাই ভিডিও দেখবেন তাদের প্রতি অনুরোধ, রাস্তাঘাট থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা কোনো ধরনের খাদ্যদ্রব্য না জেনে না বুঝে এরকম প্রতারক থেকে কিনবেন না। তাহলে এই খাদ্যদ্রব্য আপনাদের বাসায় যে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য বিশাল ভয়াবহ বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তো আমরা একটি বেওয়ারিশ ড্রেসিংয়ে যাচ্ছি, বিদায়। আমরা এদিকে সময় দিতে পারছি না, তবে ভাই কী নাম বলছেন? রঞ্জন বড়ুয়ার। কী ভাই? মারুফুল ইসলাম। ভাইকে আমরা বুঝিয়ে দিয়ে যাচ্ছি ওকে, যাতে থানায় হ্যান্ড ওভার করে এবং ওর মূল হোতা টিম সহ সবাইকে যাতে মাথাটা নিয়ে আসতে পারে এবং যথাযথ আইনের আওতায় এনে বিচার কার্যে তাদের সামিল করতে পারে। এই জন্য ভাইদের আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি যাতে থানায় তাকে সোপর্দ করে এই আলামত সহ। তো সবাই এই ধরনের প্রতারক থেকে এবং এই বাচ্চা কাচ্চা যাদের আছে, বিশেষ করে এই মরণঘাতী এই মধু, কেউ কোনো ফ্লাইওভার, রাস্তা, ট্রেন, বাস কোথাও থেকে এরকম হকার থেকে না জেনে না বুঝে নিশ্চিন্ত না হয়ে কোথাও থেকে কিনবেন না, এই অনুরোধ রাখি, এই প্রত্যাশা রাখি। আর যারা কিনেছেন আপনারা অবশ্যই, বিশেষ করে এর থেকে এ পর্যন্ত যারা মধু কিনেছেন, যদি বাসার মধু থেকে থাকে সেগুলো অবশ্যই ফেলে দিবেন, কারণ এগুলো বিশেষ ছাড়ার কিছু বাইকের মোড় থেকে যেটা নতুন রোড হয়েছে, বাইকের থেকে শেষে বাংলা থেকে যেটা বাইপাস থেকে ওখানে যে মধুগুলো বিক্রি হয়েছে, ওখান থেকে যারা যেন আমরা সেটাই বলে দিচ্ছি যে ফ্লাইওভারের উপর থেকে বা রাস্তার উপর থেকে এরকম একে কিন্তু অনেক ট্রেস করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে একে ধরা হয়েছে। তো এই জন্য সবাই সচেতন এবং সাবধান থাকবেন। ধন্যবাদ মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।